হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিং বলবো না আফটারনুন বলবো কিছু বুঝতে পারছি না। তো এখন বাজে 3:30 মতো। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? আজকের এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন রেডি হয়ে গেছি, যাব মেয়েকে নিয়ে আসতে। আর তোমাদের একটা কথা জানানো ছিল, তো চলে এলাম তার জন্য। তো কাল পরশুর মধ্যে ঘরটা এখানে খালি করে দেবো। আর এটা দেখো বারান্দাটা, তো আর একবার লাস্টবারের মতো তোমাদের হল বারান্দাটা ঘরটা শেয়ার করে দিই। তো একটা ঘরে কি বলো তো, থাকলে একটা মায়া পড়ে যায়। তো 2 বছর ধরে ঘরে ছিলাম। এখানটা সিঁড়ি দেখো, তো ঘর তো গোছানো হয়নি, যাবো এবার মেয়েকে আনতে। রেডি হয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এদিকটা সিঁড়ি দেখো, তো এখানে আমি ভিডিও করতাম। এই ঘর থেকে আমার প্রথম স্টার্টিং ইউটিউব ভিডিও করা। আর এই যে ঘরে গিয়ে, তো ঘর পুরো অগোছালো হয়ে পড়ে আছে। তো ঘরের ভিউটা আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের হোম ট্যুরটা আমার আগে দেওয়া হয়নি, তো দেখায় ঘর পুরো অগোছালো হয়ে পড়ে আছে দেখো। আর এখান থেকে অল্প অল্প জিনিস শিফটিং করা হচ্ছে প্রত্যেক দিন, তো টাইম হচ্ছে না। মেয়ের স্কুল, এদিকে হাজবেন্ডের কাজ, তো রাত্রিবেলা করে করে ছোটোখাটো জিনিসগুলো যতগুলো পেরেছি, যে ঘরটা নতুন এখন নেওয়া হয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঘর দেখো, এখনো জামা কাপড় এগুলো কেচে রাখা আছে, আলমারিতে আর তুলবো না, এগুলো সোজা ওখানেই নিয়ে যাব ঘরে, তার জন্য বাইরেই পড়ে আছে। তো চলো তোমাদের হালকা হালকা করে ঘরের হোম ট্যুরটা একবার দিয়ে দিই, ঘরটা আর একবার দেখে দিই। তো আজকে এখানেই লাস্ট ভিডিও করা, তো এই ঘরে আর দেখতে পাবে না, আবার দেখতে পাবে একটা নতুন ঘরে। তো আমরা যারা রেন্ট হাউসে থাকি তাদের একই অবস্থা, কি আর বলবো, কোনো কিছু কারণবশত তো ঘর চেঞ্জ করতেই হয়। তো চলো আর একবার দেখে দিই এখানকার লাস্ট হোম ট্যুরটা। তো এরপরে আর ভিডিও এখান থেকে দিতে পারবো না, যেহেতু এই সানডেই আমরা খালি করে দিচ্ছি ঘরটা। তো ছোট ছোট সামান যতগুলো পেরেছি এখানে নিয়ে গেছি, আর বড় সামানগুলো সব রবিবারে খালি করা হবে। আর ঘর পাল্টানো মানেই জানো প্রচুর ঝামেলা, তারপরে মেয়ের স্কুল বলো, হাজবেন্ডের কাজ, তো অনেক কিছু পরিস্থিতির সামনে পড়তে হয়। তো চলো হালকা করে আজকে হোম ট্যুরটা দিয়ে দিই তোমাদেরকে, তারপরে আমি আবার আসছি পরের ভিডিও তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখো, এইটা ওটা সিঁড়ি, তো এটা 5th ফ্লোর, নিচে পর্যন্ত 4th ফ্লোর পর্যন্ত লিফ্ট আছে, এটা ওটা সিঁড়ি। আর এইখানে ব্যালকনি দেখতে পাচ্ছ, সিঁড়ি এটা ছাদে, ওটা সিঁড়ি, তো ছাদে ওটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এটা ছাদে যাচ্ছে। আর এই সাইডটা করে আমাদের ঘরটা ছিল। আর এই যে পুরো এটাই তোমাদের দেখে দিই, তো এই জায়গাটা খুব আমার পছন্দ ছিল, তো কী আর করা যাবে বলো, লোকের ঘর। তো এইটা দেখো, এই জায়গাটা খুব আমার পছন্দের ছিল, প্রচণ্ডই হাওয়া দেয়। আর এইটা আমাদেরই সুরেক এখানে। আর এটা দেখো বারান্দা দেখতে পাচ্ছ, এটা বারান্দা একটা ঘরের সামনে করে। এখানটা দেখো পুরো, এখানটা একটা জামাকাপড় শুকুর দেওয়া, হালকা করে লম্বা ব্যালকনি ছিল। এখানে একটা ঘর আছে, আর সামনের ঘরটা আমাদের ছিল। তো হালকা করে দেখে দিই চলো, আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয়ে যাচ্ছে। আর ঘর খুবই অগোছালো পড়ে, তোমরা কিছু মনে করো না, কোনোরকম বাজে কমেন্ট করো না। ঢুকে এখানে বাথরুম পায়খানা, এটা হল, তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে একবার দেখায়। এখানে ওয়াশিং মেশিনটা আছে, যেহেতু জামা কাপড় সব কাঁচা হয়েছে, আর সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে পুরো হল। এই যে এটা বারান্দা পুরো, তো কিছু মনে করো না, এরম অবস্থায় দিচ্ছি আজকে হোম ট্যুরটা। তো দেখো এটা কিচেন, এটা আমাদের কিচেন, তো এখানে কাবড করা ছিল সব, কিচেন চিমনি এখানে লাগানো ছিল। এটা কিচেন দেখতে পাচ্ছ, তো আর এইটা ঘর।
তো ঘরও অগোছাগল করে পুরো পড়ে আছে, তো মনটাও খারাপ লাগছে যেহেতু এতদিন ধরে এই ঘরের মধ্যেই ছিলাম। ঘর ছাড়া সময় যেরকমই ঘরে থাকো তো মনটা খুবই খারাপ হয়ে যায়। তো চলো মেয়েকে নিয়ে আসতে যাই, এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে এটা আমার ঘরের হোম ট্যুর, এটা 1 BHK ঘর আমরা ছিলাম। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে পুরো দেখাচ্ছি, একটা ঘর, একটা কিচেন, একটা হল, পুরো যাচ্ছে তাই হয়ে এখন পড়ে আছে, কিছু বলার নেই। এই অবস্থায় তোমাদের হোম ট্যুরটা দিলাম, আগে দিতে পারিনি। আর ফ্রিজের মাথাটা খালি হয়ে গেছে, অনেক জিনিস এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে, আর প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য জিনিসপত্র নিয়ে যেতেও খুব একটা তাড়াতাড়ি খুব অসুবিধাও হচ্ছে। একটু বৃষ্টির মধ্যে বিকেলবেলা হলেই মাঝে মাঝে প্রত্যেক দিনই ধরতে গেলে বৃষ্টি চালু হয়ে গেছে। তো চলো মেয়েকে নিয়ে আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে স্কুল থেকে চলে এলো, আর আজকে ওগা ছিল স্কুলের, কালকে ছিল ওগা ডে, তো আজকে ওগা ছিল, তো ওগা ম্যাট নিয়ে গেছিলো। আর চুলের অবস্থা দেখো কী করে এনেছে, পুরো পাগল পাগল হয়ে গেছে। তো এইমাত্র এলো স্কুল থেকে, তো এক্ষুনি আবার যাবে ডান্স ক্লাস, রেডি করে নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরের ভিডিও আবার একটা নিয়ে আসছি, টাটা। খুব শীঘ্রই পরের ভিডিও আসবে, তো তোমরা অপেক্ষা করে থেকো। টাটা, বাই বাই সবাইকে।